এই পৃথিবী দশটা পৃথিবী জোড়া দিলে, সুপার বলে দিয়ে জোড়া দিলে যত বড় হবে, দশটা পৃথিবী, দশটা পৃথিবী যত বড়, আপনার সুবহানাল্লাহর গাছ তত বড়। সুবহানাল্লাহ, এরপর আস্তে করে সুবহানাল্লাহ, এক সাসা মুখ কি কইলে নেই, হে বুঝতাছে যে এটা কইলে সওয়াব আছে, তারপরে কইব না। যদি আবার বঙ্গবন্ধুর ছবি লেখার নোট পাইতো, আর যদি কইতো জোরে না কইলে কিন্তু এটা কাইরে নেবো, সাসা কইতো সুবহানাল্লাহ, তখন গিরে শক্তি এমনি আয়া বলতো, কথা কর নাকি, মাল পাইলে লাভ দেয়। এই যে আপনাকে এই মানিকগঞ্জে সিঙ্গাইরে দেখলাম, স্বতন্ত্র দিয়ে নৌকা দিয়া পাঁচজন না চারজন দাঁড়িয়ে, কয়জন ওরে মোর খোদা, মুই কমে যামুনে, এতদিন ছিল একজন, এখন হয়ে গেছে চারজন, যায় দেখেন বাল হয়েছে, এককারে মাগনা মাগনা এমপি হইলে এটা কেমন হইল, এবার কিছু মাল পানি খরচ হোক, কথা বল না। আমাকে ধর্ম কেমন জানেন, যেদিকে লাভ পাই ওদিকে লাভ নেই, কথা বল না কেন, দেখবেন 1000 টাকার নোট যার পক্ষতে বেশি আইব ওইদিকে জনগণ লাভ দিব। আমাকে ইমান তো মাত্র 1000 টাকার একটা বঙ্গবন্ধুর ছবি আলার নোটের কাছে বিক্রি, কথা কর না কেন, এক প্যাকেট গোল্ডিপ সিগারেটের সামনে আমার ইমান শেষ, এইল আমাকে ইমান। তবে সবাই না, এখানে এমনও আল্লাহর ওলি আছে, আমার বাপ চাচার এখানে বসে আছে, আমার বাবার বয়সী, আমার চাচার বয়সী, সারা দুনিয়া দিলেও সে যা কইছে তাই করে। আল্লাহ, এরকম দুই চারজন মানুষ না থাকলে আল্লাহ দুনিয়া রাখতেন না, আলহামদুলিল্লাহ বলেন। অবাজন, এই ছোট্ট একটা বাংলাদেশ চালাইতে এত এমপি লাগে, মন্ত্রী লাগে, সচিব লাগে, তারপরে মেম্বার লাগে, চেয়ারম্যান লাগে, এরপরে আবার চেয়ারম্যান কে ঠিক করার লাগে কিছু ক্যাডার লাগে, কতক্ষণ লাগে, চেয়ারম্যান নিজে কি এলাকায় জায়গা জমি দখল করে, ক্যাডার দিয়ে দখল করে, হ্যাঁ, একটু একটা বাংলাদেশ চালাইতে কত রং বেরঙের লোক লাগে, আর আমার মালিক এত বড় একটা দুনিয়া চালায় তার কিচ্ছু লাগে না। শোনেন কোরআনে আল্লাহ কি বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কত সুন্দর সাজাইছে মাওলা এই জমিনকে, কত সুন্দর সাজাইছে মাওলা এই সুন্দর করে আসমান জিনি বানাইছে, এত বড় আসমান মাওলা বানাইছে,
কোন পিলার কোন খুঁটি না দিছে। আল্লাহ কোরআনে বলে বগাইরে আমাদিন তারাও না, আমি এত বড় সাত আসমান বানাইছি কোন খুঁটি লাগাই নাই পিলার লাগাই নাই, শুধু আমার একটা হুকুমের উপরে দাঁড়াই দিছে। আমি আট জন ফেরেশতার কান্ধের উপরে আট সাতটা আসমান আমি খাড়া করে রেখে দিছি। আর জানান বান্দা এই আসমান কত বড়, এই আসমানের ছাদ পুরার মোটা 500 বছরের রাস্তা, খালি ছাদ মোটা মোটা 500 বছরের রাস্তা। আবার এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এত বড় দূরত্ব আসমান ডারে আল্লাহ খুঁটি সারা ঝুলাই রাখছে। তিনজনে কয় সুবহানাল্লাহ। আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহ। মন খারাপ বেজার হয়েছে, বেজার আমি হয়েছি। একসাথে বলবে এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে ওই মহিলা পুরুষই আসতে পারে এবং বসতে পারে যারা জান্নাতি মানুষ। আমি বর্তমানে আপনারে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিলাম। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছেন, যত জাতি বানাইছে, সবচেয়ে বেজর্মা বেতারা লাফাঙ্গা বদমাইশ লুচ্চা গুনাগার সবচেয়ে বড় খারাপ ইহুদি জাতি। আপনি না বললেও আল্লাহ বলছে এগমতো নেমো খারাম আল্লাহ কোন জাতি বানাই না। কোরআন শরীফ বলে আল্লাহ আল্লাহ রে দেখেন এগুলো কত খারাপ ছিল, একটু একটু বুঝলি বুঝবেন। যখন দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ এমন একটা সুর দিছিলেন, উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছ কুলে আইসা মাথা উঁচা করে দিয়া ওনার সাথে সুবহানাল্লাহ বলতেন। আপনাদের আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না? দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শুনে মাছে গাছে এমনকি বনের হরিণী বাঘ ভাল্লুক একসাথে জমা হইয়া ওরাও আল্লাহু আকবার বলত। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দেই। মিশরের বাদশা ছিল বাদশা নাসের, আবু নাসের, উনি সরকারিভাবে একটা কনফারেন্সে গেছিলেন আল্লাহর বান্দা। তো মিশরের বাদশা আবু নাসের যখন কনফারেন্সে যায় তদনীন্তিন কালে যুবক বয়সে একবার যুবক বয়সের একটা কারি বাইর হয়েছিল, কারি আব্দুল বাসের, সুবহানাল্লাহ বলেন না? তো ওই জামানার রাজা বাদশাহ গুলার সাথে একজন ইমাম লয়ে যেত, আর আমাগো দেশের এমপি মন্ত্রীরা সাথে লয়ে যায় একজন নায়ক নাহলে একটা গায়িকা নাহলে একটা গার্লফ্রেন্ড। আস্তে কথা কইলে লু লইয়ে মরবা, কথা কর না কেন? কক্সবাজার সাইড পাস বন্ধু ঘুরতে যায় সাথে এক সেরি লয়ে যায়, নৌকায় ঘুরতে যায় যমুনা নদীতে, হে কেন সেমরি না আসা? তোরা মরবি না মরবে কেডা? এই দেখো কইছেন আমরা লেডিস এর জাতে এনে রাইখো না, সুলতানটা লাগছে মনে দেখো বহল। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। ওমা আপনারা আমার মায়ের জাত, আমি আপনাদের অনেক রেসপেক্ট করি, কোনো কথা বলেন না সাইফা সাইফে বসে এক প্যান্ডেলের ভিতরে মহিলা লেডিস জন্ডিস একসাথে ঢুকাইছে, মাঝখানে খালি একটা পর্দা দিয়ে দিয়েছে, কারণ মহিলাদের চেহারা দেখার চাইতে তাদের আওয়াজ কিন্তু বেশি পর্দা, জানেন? হজের টাইমে মহিলাদের মুখ খোলা কোন এক সময় জায়েজ ছিল,
কিন্তু পর্দাকে, এই আওয়াজকে মুখ দিয়ে বের করা সারা জীবন হারাম ছিল। জানেন আপনি আওয়াজ এত বড়, এত বড় পর্দা। কারণ মহিলাদের পর্দা আওয়াজটা এত পর্দা, এই মহিলাদের আওয়াজ শুনে পোলাপান পাগল হয়ে যায়। টেলিফোনে কথা কয় না দেখে পোলা পুরে গামায় জায়গা কথা কর না কে গাম ছোড়ে গাম, খালি কথায় কথা কইলে কে আপা আপনার গলাটা তো মিষ্টি কেন, আপনার কণ্ঠ যদি এত সুন্দর হয় না জানি আপনি কত সুন্দর। উনি আবার এইটার স্টাইল করে কয় না আমি বেশি সুন্দর নই, আমি দেখতে কালো না, আমি বিশ্বাস করি না, আপনার ভাষা যদি এত সুন্দর হয় না জানি আপনি কত সুন্দর। ঠিকই ও পাড়ির মতো কালা, দেখলে আর প্রেম ভালো লাগবে না কথা কর না কে। তাহলে এমন কালার কালা তার ভাষা এত ভালো যে পোলা পাগল হইয়া গাম ছোড়ে গাম। তাহলে বুঝলেন এদের কণ্ঠ আল্লাহ কত কত পর্দা দিছে, চেহারার সাইতে কণ্ঠ হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পর্দা। আর এইটাই মহিলারা বেশি খিলাপ করে, জর্গা যখন লাগে এক মহিলা আর এক মহিলার গলা এই বাড়ি তৈ বাড়ি যায় কত কর না কেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, তাদেরকে মা ফাতেমার সাথে হাসল করেন। ও মা আপনারা যদি একটু জায়গা করে দেন আর এক মাকে আপনি জান্নাতে জায়গা পাবেন। মহিলাকে একটা বদভ্যাস আছে, এটা হাদিসের কথা, ওরা বসলে আর একজন গার সাথে এসতে দেয় না, পুরুষ দেন একজন বসে আর একজন আড়ু উঠে দিয়ে কিন্তু বয়ে নিয়েছে কোনো সমস্যা নাই, ওরা কিন্তু এটা জীবনে মেনে নিব না, বরং একজনের সাথে আর একজনের চেহারা ভালো হয় একজন একজন টিস্কে করে কোন জানে বাকি সহ্য করতে পারে না কথা কর না কে। আর আমাকে এখানে ধলা হোক কালো হোক বুড়া হোক খুড়া হোক আমার বুড়া বাবাজির সাথে একটা যুবক বয়ে রয়েছে কোনো সমস্যা নেই ঠিক না। আর দেখেন বুড়ির কাছে যদি কোনো যুবতী ছেড়ে বসে সহ্য করতে পারবো না, আল্লাহ বানাইছে ওইরকম ভাবে। এই জন্য আমি আমার মাদেরকে বলবো মা প্যান্ডেলটা ছোট যখন একটু সাইপে সাইপে বসেন মা কাজে লাগবে, আমি আপনার সন্তানের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলছি আমি মায়ের আওয়াজটা বেশি করি, আপনারা আমাকে আর চেতাবেন না, কোন আওয়াজ যেন আপনাদের কান আমার কানে না আসে, আসলে এমন বর্দ কর্মু বাইতে যাওয়ার পরে চাষা যদি বাইসে থাকে শুরু হইবে খেতার মধ্যে মায়ের কোন আওয়াজ যেন আমার কানে না আসে, জোর কানে আমিন আরো জোর কানে আমিন। কষ্ট হইতেছে বেশি রাত করবো না, টেনশন নাই, কারণ আমার আলী ভাইও ব্যস্ত, আমার অ্যাডভোকেট ভাইও ব্যস্ত, আর ইলেকশনের আগে তো সবাই ব্যস্ত, নোডের উপর ওজন আছে বাইতে যাবেন যা আইব না অতিথিরা। আল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে করেন বলেন লা হাওলা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আজিম। এবার আমার দিক থাকান, এ সাসা সাদর আল্লাহ সাসা দুই সাসা যায়েন না হনেন, এ লাল রুমাল সাসা যায়েন না, এ ভাই এদিকে হাই শুন এদিকে হন হন, এ তোমার জায়গায় হয় এদিকে হো, ওদিক যায় না এদিকে আসো ভাই, এ যাইও না যাইও না এদিকে হো, গেল লই গে বগে ডান দিয়া আল্লাহ গো বাড়ি গড় তুমি চিনো মারহাবা গল প্যান্ডেলটা সাজাইতেছে। আপনারা যে কয়েকজন মানুষ হয়েছেন না গতকালকে যে অ্যানওয়াস করছি এর অন্তত 50 গুণ লোক বেশি হয়েছে, কালকে প্যান্ডেলে 20-30 হাজার মানুষ ছিল টাঙ্গাইল মধুপুর দেখে ইউটিউবে দায় পড়ছে ওয়াসটা চাটা মা আমি মারি না, ইউটিউবে দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন লোক দেখে এমনি আমার কান্দন আসতেছে আরো আগে তে মেজাজ গরম ঠান্ডা হয়ে যাবে, আপনারা ব্যবহার এমন কাম করেন যোর কারণ মারহাবা। তো জামাল নাসের মিশরের বাদশা যখন জামাল নাসের যাচ্ছে তা চিন্তা করলো আমি যাইতেছি একটা কনফারেন্সে, যদিও সেটা খ্রিস্টান রাজ্য লন্ডনে কিন্তু আমি যাচ্ছি সাথে একজন কারি সাহেব সাথে হয়ে যাই
আরো জোরে কর। তো কারি আব্দুল বাসিত বলে, ভাই তুমি যাবা সরকারি কাজে, আমি মোল্লা মানুষ হইনি যে কি করবো। দেখো আমিও মুসলমান, তুমি মুসলমান, ওরা নাই খ্রিস্টান, অসুবিধা কি? একজন আলেম সাথে থাকলে ভাল লাগবো, পাপের কাজটা কম হইব, ঠিক না ভাই? ঠিক। আপনার কোন সফরে যদি আলেম সাথে থাকে, আপনি সহজে নামাজ কাজা দিতে পারবেন না। এই জন্য যে কোনো জায়গায় ঘুরতে গেলে আলেমদের সাথে নিয়ে যাবেন, হজে গেলেও আলেমরে নিয়ে যাবেন, কক্সবাজার ঘুরতে গেলেও আলেমকে নিয়ে যাবেন, ওই সিঙ্গাপুর গেলেও আলেমকে সাথে নিয়ে যাবেন। অন্তত পাঁচ অক্তর ভিতর আলেমের কারণে এক অক্ত তো নামাজ পড়বেন। আর যদি সবই আপনার বরাবর লয়ে যান, ওই যে বোতল লয়ে পড়ে থাকবে, এটা আমরা জানি। আল্লাহ, তো জামাল নাসের তো ভালো মানুষ ছিলেন, মিশরের বাদশা। আর মিশর তো একটা এমন একটা খাতারনাক দেশ, যেই দেশে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখতে দেয় না, সরকারি ভাবে একবার নিষেধ দাঁড়িয়ে রাখা, ইমাম গো দাঁড়িয়ে নেই, ইমাম গো সরকার মাত্র পাঁচ জন না সাত জনের দাঁড়িয়ে আছে, কি মনে করেন আপনি? কারি আব্দুল বাসের মরার আগ পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারে না, এত বড় কারি। তো জামাল নাসের এত বড় কারি, চলো বন্ধু যাই, লন্ডনে গেছে, যাওয়ার পরে ভাই বুঝেন তো হেরা তো হেরা 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 চাস্তো ভাই, যখন তারা বসছে এক জায়গায় এমপি মন্ত্রীরা, বাহ এটা কনফারেন্সে রেডি হয়েছে বসবে, তো খ্রিস্টান অভ্যাস তো মদ সামনে দেয়, মদ এটা হলো তাকে বড় অভ্যাস, এটা হলো তাকে কালচার। রাজা বাচ্চার এক জায়গায় বসছে, মদের বোতল সামনে, যে যেমনে পারে খাইতে পারতেছে, তো হঠাৎ করে একজন বলল, এই একটা কথা কই। কি সে কথা? হলো এই, কোন কোন ধর্মের কি জিনিস আছে, এই ধর্ম দিয়ে গান গাওয়া শুরু করো। বাজনে সবাই তার নিজেরা থিয়েটার বাজায় গান গাইতেছে, কেউ কইতেছে ও ও ও, দুই মিনিট পর আর নাই, আর ক্যান্সার শেষ, আর ব্যাটারি চার্জও শেষ, আর গানও শেষ, গলাগুলা ভাঙ্গে চিৎকার হয়ে পড়েছে, আরে বইয়ে মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকে। জামাল নাসের বলতেছে, দোস তোর জীবনের একটা বড় একটা চান্স, কি তুই তো সবচেয়ে বড় গান গাওয়ার সুযোগ আল্লাহ দান করছে আমার মাহবুবের কোরআন। কারি আব্দুল বাসিত বলে, আরে ভাই এটা তো মদের আসরে, এখানে কোরআন শরীফ কেউ পড়েন? এরা তো ইমানদার না, অগজন্য মদ বৈধ, আমরা তোর মদ খাইতেছি না, আমরা তো পবিত্র আছি। হতে পারে পতিতালাও যদি কোরআন শরীফ পড়লে কোরআনের বাতি জ্বলতে পারে, এই মদের আসরে কোরআনের বাতি জ্বলতে পারে, আর ওরা তো মদ খায় নেশা হয় না, ওরা মদ খায় আমাগো মতে বাংলা তারই মদ খায় না, তা ওই যে তালের রস দিয়ে বানায় ওইটি খায় না, ওরা খায়। আমি যখন লন্ডন সফর করছি 2014 সালে, ব্রাইটন, ইস্ট লন্ডন, ওল্ড লন্ডন, আল্লাহ সব জায়গায় ঘুরেছি আমারে, আমি দেখছি ওরা মদ খায় জাতের মদ, যেগুলো খাইলে মাতলামি করে না, আর আমাগো গুলা মদ খেয়ে বরে কয়, মা কেমন আছ, বরে যে কয় ডার্লিং ভালো আছ, তো গোটা বানালো পান তাবাত পসা দিয়া, আর কুমড়া পসা কুমড়ার বিসি পসাইয়া বানায়, আর ওই দেশের মদ গুলা আঙ্গুর দিয়ে বানায়, আপেল দিয়ে বানায়, ওগুলা খাইলে এত তাড়াতাড়ি মাতলামি হয় না, দাম ওই রকম, নাউজুবিল্লাহ বললেন না? জীবনে বাজান মদের বোতল দেখছি, সব কিছু দেখছি, জীবনে টেস্ট করে কোনোদিন দেখি নাই, দইরাও দেখি নাই, খাবো জান্নাতে। কেন আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে দুইটা জিনিস ডাব্বায়ন করবে, মাছের কলিজা আর মদ দিয়ে। আরো জোরে করে, আমার আল্লাহ সর্বপ্রথম ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এমন মদ খাওয়াবে যে মদ খাইলে মাতলামি আসবে না, ডাইরেক্ট কোরআনের কথা, এরকম মদ গ্লাসে থাকবে, এক ডোপ মদ খাবেন 70 কোয়ালিটির ঘেরান আসবে। আল্লাহ কোনে বলেন সূরা কেয়ার মধ্যে, এমন পানি এমন মদ তোমাদের খাওয়াবো, এমন খামার খাওয়াবো, মাথায় মুষ্টি আসবে না, মাথার মধ্যে কোনো ঝাড়ি আসবে না, শুধু মওলার প্রশংসায় আসবে, মওলার প্রশংসায় আসবে, মওলার প্রশংসায় আসবে। আরে হরেরটা খাইবা ল্যাং দয়াম বৌরে মা কইবা, এই জন্যই তো মদ খাইলে দুনিয়া খাইলে আখেরাতে খাইতে পারবা না, কষ্ট হইতেছে অজ্ঞামিতার বড় অস্কর।
আল্লাহ। তো কারি আব্দুল বাসিত কে বলে দোষ শুরু করো, আমার যদি আপনি বাসের ড্রাইভারের সিটের পিছে বইয়ে যদি কোনো হুজুর এখন আধা ঘন্টা ওয়াজ করে, এটা হইব আমি কমকে পাগল নেমে গাড়ির মধ্যে বেঁকে ওয়াজ করে।